রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে আজ 32 ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছে মহিলা তৃণমূল কংগ্রেস এবং সকাল 10টা থেকে গান্ধী মূর্তির পাদদেশে সেই ধর্ণা বিক্ষোভ শুরু হয়েছে। গ্রামীণ সড়ক যোজনার টাকা, 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা আটকে রাখা সহ রাজ্যের প্রতি কেন্দ্রের যে বঞ্চনা সেই বঞ্চনার প্রতিবাদে আজ সরব হয়েছেন তৃণমূল মহিলা কংগ্রেস। এক টানা 32 ঘন্টার অবস্থান বিক্ষোভে সামিল হচ্ছেন তারা গান্ধী মূর্তির পাদদেশে। আমাদের সঙ্গে গান্ধী মূর্তির পাদদেশ থেকে সরাসরি রয়েছেন এই মুহূর্তে প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। যাব দেবাশিসের কাছে। দেবাশিস, টানা 32 ঘন্টা মহিলা কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের এই ধর্মঘট এবং তারা ঠিক কি বলছেন? দেখো, পশ্চিমবঙ্গ মহিলা তৃণমূল কংগ্রেসের এই 32 ঘন্টা ধর্মঘট এবং ধর্ণা, এই ধর্ণা হচ্ছে গান্ধী মূর্তির পাদদেশে। এই 32 ঘন্টা ধর্ণা আমরা দেখেছি কিছুদিন আগেও। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ধর্ণায় বসেছিলেন। মূল কারণ হচ্ছে রাজ্যের প্রতি কেন্দ্রের যে বঞ্চনা, বারংবার করে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার বারংবার বলে আসছে রাজ্যের বকেয়া টাকা, পাওনা টাকা দেওয়ার জন্য, কিন্তু কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। কিছুদিন আগেও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বসেছিলেন, ধর্ণায় বসেছিলেন এবং সেখান থেকে তিনি কেন্দ্রকে বার্তা দিয়েছিলেন অবিলম্বে বকেয়া দেওয়ার জন্যে। রাজ্যের সাংসদরা তারা গিয়েছিলেন, সেখানে গিয়ে দিল্লিতে গিয়ে তারা ধর্ণা দিয়েছেন রাজ্যের টাকা, বকেয়া টাকা দেওয়ার জন্য, তাও হয়নি। আবাস যোজনা, সড়ক যোজনা থেকে শুরু করে 100 দিনের কাজে টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার পাবে এমনটি কিন্তু বারবার করে অভিযোগ করে যাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর তা অবিলম্বে দিতে হবে এই দাবি নিয়েই কিন্তু আজ 32 ঘন্টা ধর্মঘটে বসছে সকাল 10টা থেকে তৃণমূল মহিলা কংগ্রেস। এখানে থাকবেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, মালা রায়, চৈতালী চট্টোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্বরা। এবং সেই জায়গা থেকে বারবার যেটা বলে আসছে, রাজ্যগুলো ভালো থাকলে দেশ ভালো চলবে। একদিকে যেমন রাজ্যের শাসক দল অভিযোগ করছে, কিছুদিন আগে আমরা দেখেছি, কয়েকদিন আগেই, দুদিন আগেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে দেশের মানুষের পেটে নেই রুটি, নেই ভাত, প্রধানমন্ত্রী করছেন মন কি বাত, সেখানে জনগণের মনের কথা কিন্তু শুনছেন না, এমনটাই কিন্তু অভিযোগ করা হয়েছে। এবং তিনি স্পষ্টত যেটা যা বলেছেন যে মন কি বাত মানুষের কথা যদি না শোনেন, মানুষ কিন্তু সেভাবে ভালো নেই। কেন মানুষের এই অভিযোগ করছে যে কেন্দ্রের এই সরকারটা মানুষের প্রতি তাদের আস্থা নেই, তাদের আস্থা কেবলমাত্র কেন্দ্রের এজেন্সিগুলো, যারা কেউ যদি কেন্দ্রের বিরুদ্ধে কোনো কথা বলে তাদের বিরুদ্ধে কিন্তু এজেন্সিগুলোকে লাগিয়ে দিচ্ছে। অর্থাৎ তাদের ভরসা, অর্থাৎ বর্তমান কেন্দ্রীয় সরকারের ভরসা কেবলমাত্র কেন্দ্রীয় এজেন্সিগুলো। তাই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো তিনি কিন্তু ডাক দিয়েছেন যে সমস্ত বিরোধী দলগুলো, কেন্দ্রীয় বিজেপি বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, কারণ তাদের প্রত্যেকের লক্ষ্য হচ্ছে 2024-এ যে করে হোক এই জনস্বার্থ বিরোধী এই কেন্দ্রের সরকারটাকে সরাতে হবে। এবং ইতিমধ্যেই দেখা গেছে যে দেশের কৃষকরা, তারা সংযুক্ত কিষাণ মোর্চা, তারা কিন্তু ইতিমধ্যেই প্রতিবাদে তারা সরব হয়েছেন, তারা রাস্তায় নেমেছেন। আবার তারা বাধ্য করেছিলেন কেন্দ্রীয় সরকারকে যে কৃষি আইন তার বাতিল করার জন্যে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আরও তারা আবারও তারা রাস্তায় নামছে। এবার তাদের লক্ষ্য যে সমস্ত রাজ্যগুলোতে ভোট নির্বাচন, বিধানসভা নির্বাচন, সেখানে যেমন তারা প্রত্যেকটা মানুষকে বলবেন এই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্যে, পাশাপাশি 2024-এর নির্বাচনে যাতে এই সরকারটাকে পরিবর্তন করতে পারে তাও তারা বলবেন। এবং তারা ইতিমধ্যেই সেই প্রচার শুরু করেছে। আর রাজ্যের প্রতি বঞ্চনার কথা বারবার করে বলে আসা সত্ত্বেও কিন্তু কেন্দ্রের সরকার কি রাজ্যের তার পাওনা টাকা দিচ্ছে না, এমনটাই অভিযোগ তুলছে। এর আগে আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রের রাজ্যের যে বিজেপি বিরোধী দল বিজেপি, তারা কিন্তু বারবার করে বলে এসে কেন্দ্রের কাছে অভিযোগ জানিয়েছে, তারপরও কিন্তু কেন্দ্রের দল এসে বারংবার ভূয়সী প্রশংসা করেছে রাজ্যের কাজের, 100 দিনের কাজ, সড়ক যোজনার কাজ, আবাস যোজনার কাজ তারা প্রশংসা করলো। কিন্তু রাজ্যের বিজেপি, যেহেতু বিজেপি এখানটায় বিজেপি বিরোধী দল, তারা বারবার কেন্দ্রের কাছে অভিযোগ করছে। আর তাদের বিরোধী দল যেহেতু শাসক দল, তারা কেন্দ্রে রয়েছে, বারবার করে রাজ্যকে বঞ্চনা করছে। সেই জায়গা থেকে কেন্দ্রে একদিকে ঢালাই তারা শংসাপত্র দিচ্ছে কিন্তু রাজ্যকে টাকা দিচ্ছে না। আর রাজ্যগুলো ভালো থাকলে কিন্তু কেন্দ্রের দেশটাও ভালো থাকবে, সে কথার কিন্তু কোনো রকম সারমর্ম দিচ্ছে না। তাই কিন্তু বাধ্য হয়েছে আজকে তৃণমূল মহিলা কংগ্রেস, তারা কিন্তু এই আমাদের সঙ্গে মেয়র রোড থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। আজ 32 ঘন্টা ধর্মঘট বন্ধের ডাক দিয়েছে মহিলা তৃণমূল কংগ্রেস, কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হচ্ছেন এবার মহিলা তৃণমূল কংগ্রেস।